সেটিও যাচ্ছে। আমি বলছি বলা লাগবে না। আপনারা দেখছেন যে চলছে জেলা প্রশাসকের উদ্যোগে বাজার মনিটরিং। বাজার মনিটরিং এর একটি টিম আজ বন্দরবাজার এলাকায় বাজার মনিটরিং করছেন। একটু আগে লালবাজার এলাকায় করেছেন, এখন মেইন রোডের এই মেইন রোডের রাস্তার পাশে যে স্ট্র্যাটেজি হচ্ছে দোকানগুলো দেখছেন, এমনকি চলছে বাজার মন্ডলে একটু আগে এই টিমটি ছিল বাজার মনিটরিং টিমটি ছিলেন লালবাজার এলাকায়। এখানে বেশ কয়েকটি দোকানে জরিমানা করেছে এবং মাছের দোকানেও জরিমানা করা হয়েছে। একটিতে 5,000 টাকা মাছের দোকানে, একটিতে 5,000 টাকা। এই বিষয়ে দাম বেশি বিক্রি করার কারণে একটি দোকানে 5,000 টাকা, একটি দোকানে মূল্য তালিকা না থাকার কারণে ওই দোকানে 1,000 টাকা, দুটি মাছের দোকানে জরিমানা করা হয় মোট 6,000 টাকা, এবং একটি মুদির দোকানে মেয়াদ উন্নীত মাল পাওয়া যায় সেখানে মালগুলো জব্দ করে মালগুলো নষ্ট করা হয় এবং ওই ব্যবসায়ীকে 5,000 টাকা জরিমানা করা হয়। Thank you.
রাস্তার পাশে একটি ইফতারের দোকান ইফতার বিক্রির দোকান ওই দোকানে যাচ্ছেন এবং দেখছেন পাশের গলি ওই রাস্তা করিমুল্লাহ মার্কেটের পিছনে যে রেস্টুরেন্টটি উদ্দেশ্যে রানা আছে সিলেক্ট রেস্টুরেন্টের ভিতরে দেখতে পাচ্ছেন যে বাজার মনিটরিং টিম জেলা প্রশাসকের উদ্যোগে আজকে চলছে বাজার মনিটরিং টিম আর এই টিমটি এখন আছে করিমুল্লাহ মার্কেটের ঠিক পিছনে সেটাকে চুলিপট্টি বলা হয় চুলিপট্টির ওইখানে একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের কেচিংয়ে এই পাকঘরের যে পরিবেশটা ওনারা একটু দেখছেন আমরা চেষ্টা করছি যে ফ্রিজটি আছে ফ্রিজের
আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, সাথেই থাকুন। যে নষ্ট মাংস পাওয়া গেছে ফ্রিজে, যে মশলাগুলো ব্যবহার করা হয়েছে মশলাগুলো সব স্কুলে রেখে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করতেছি মাঠের মতো করার লাগে। এই মুহূর্তে যে সমস্যা যেটা সেটা আমাদের করিমুল্লা থেকে পানিটা আসে, তো করিমুল্লা এই মুহূর্তে বন্ধ। আমরা প্রায় 2 ঘন্টা থেকে চেষ্টা করতেছি পানি নেওয়ার। জেল জরিমানা হচ্ছে 2 বছর কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। সেক্ষেত্রে আজকের আদালত আপনাকে 5,000 টাকা জরিমানা করলো, অনাদায়ে 7 দিনের কারাদণ্ড।
সিলেটের স্টুডেন্টে 5000 টাকা জরিমানা করা হয়েছে। এটা হচ্ছে যে এই একই ফ্রিজে কাঁচা মাংস এবং রান্না করা খাবার ফ্রিজে রাখার কারণে ওনাকে 5000 টাকা জরিমানা করা হয়েছে। Right.